Ichche Nodee. কমপ্লিকেশন টা তুই তৈরি করছিস। তুই যদি প্রথম থেকেই অনুরাগের জন্য এরকম না করতি তাহলে তো এসব কিছুই ঘটতো না। কথা বাড়িও না তিতিমা। দেখো তিতিমা, তোমার দুদিন বাদে বিয়ে হচ্ছে, তুমি এ বাড়ি থেকে চলে যাবে। আমার তোমাকে যে সমস্ত কথাগুলো বলা উচিত সত্যি কথাগুলো সেগুলো কিন্তু আমি বলছি না। ওই মেঘলার ফোন থেকে মিস কল দিয়ে দিয়ে অনুরাগকে উত্তক্ত করা, বোনের রান্না নিজের রান্না বলে চালিয়ে অনুরাগের কাছে প্রশংসা কুড়ানো, এই সমস্ত কাণ্ড ঘটি আর জানি না আমি আর কি কি ঘটিয়েছ। এরপরও তোমার এত কথা বলা সাজে তিতিমা। আমি জানি যতদিন না মেয়েটার বিয়ে হয়ে বাড়ি থেকে যাচ্ছে ততদিন এ বাড়িতে অশান্তি চলবেই, অশান্তি বন্ধ হবে না। মেয়েটা পর হয়ে গেলে আমি বাঁচি, পর হয়ে গেলে। আজকের দিনটা কাঁদিস না দিদি ভাই, আমি কোনো দিন অত শ্বশুর বাড়িতে যাব না, কথা দিচ্ছি তো। ছাড় আমাকে, একদম আমাকে টাচ করবি না। আরে তোকে আমি কবে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বারণ করেছি রে, কবে বারণ করেছি বল? তুই যত ইচ্ছে যা, কিন্তু তুই যদি সবার মতো অনুরাগের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে থাকিস তাহলে সেটা আমার কাছে কতটা প্রেস্টিজ সেটা তুই বুঝিস না। না রে, তোকে আমি কালকে কেন ফোন করতে বারণ করেছিলাম জানিস? তার একটাই মাত্র কারণ, আমাকে অনুরাগ বলেছে তোমার বোনকে তুমি যতটা সরল মনে করো ও ততটা সরল নয়। আরে তুই নাকি হসপিটালে নার্সদের দিয়ে বারবার ফোন করে অনুরাগকে ডাকিয়ে আনতিস? তুমি জানো ভাবি অনুরাগ কি বলেছে? ও বলেছে যে আমি একজন ডাক্তার।